সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে যারা রিয়েলমি 9 প্রো এই ফোনটির জন্য ওয়েট করছেন তাদের জন্য গুড নিউজ, এই ফোনটি এখন বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, গত 3 দিন ভিডিও দিতে পারি নাই। পার্সোনাল কিছু কাজের জন্য ঢাকাতে গিয়েছিলাম আর এই জন্য 3 দিন ভিডিও মিস হয়েছে। এখন আবারও স্টুডিওতে ব্যাক করেছি আর এখন থেকে আবারও আপনারা রেগুলার ভিডিও পাবেন। আজকের এই ভিডিওতে আমরা রিয়েলমি 9 প্রো এই ফোনটি আনবক্সিং করব এবং আপনাদের সাথে শেয়ার করব ফোনটির বক্সে আসলে কী কী থাকছে। প্রথমে যদি আমরা বক্সটি ওপেন করি তাহলে আপনারা প্রথমে পাবেন একটি পাউচ, সেটি পাশে রাখছি। তারপরে পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফোন। ফোনটি বের করে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু জোস। ফোনটা রাখছি, তারপরে বক্সে আরও কী আছে সেটা দেখাই। ফোনটির সঙ্গে বক্সে থাকছে 33 ওয়াটের একটি চার্জার এবং USB টাইপ সি কেবল, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এগুলো এখন পাশে রাখি। বক্সের সঙ্গে পাউচে কী থাকছে সেটা এখন দেখি। পাউচটা যদি ওপেন করি তাহলে প্রথমে পেয়ে যাচ্ছে একটি সফট কেস। কেসটা মোটামুটি সফট এবং কোয়ালিটি সম্পন্ন। সাথে থাকছে ইউজার ম্যানুয়াল এবং সিম ইজেক্টর। এই হচ্ছে ফোনটির বক্স কন্টেন্ট। এই ফোনটি আমাদেরকে প্রোভাইড করেছে গ্যাজেট কি, তাদের শপে যাওয়ার পরেই মূলত এই ভিডিওটি তৈরি করা। ভিডিও করার জন্য ফোনটি আমাদেরকে দেওয়ার জন্য গ্যাজেট কিংকে অসংখ্য ধন্যবাদ। আর রিয়েলমি 9 প্রো এই ফোনটি কিন্তু আপনারা গ্যাজেট কিংয়ে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ফোনটি বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি 2টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6GB RAM, 128GB ROM এবং 8GB RAM, 128GB ROM। 6GB RAM ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 22,500 টাকা এবং 8GB RAM ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 25,500 টাকা। তবে আপনারা যদি কেউ গ্যাজেট কিংয়ে যেয়ে আমাদের চ্যানেলের নাম বলেন সেক্ষেত্রে কিছু ডিসকাউন্টও পেয়ে যাবেন। তাদের শপে আপনারা রিয়েলমি 9 প্রো সহ বিভিন্ন লেটেস্ট ফোন কিন্তু পেয়ে যাবেন, যেমন Redmi Note 11, Redmi Note 11 Pro, Realme 9 Pro, সামনে আসছে Realme 9 Pro Plus। ওই ফোনটিরও ভিডিও কিন্তু আপনারা খুবই শীঘ্রই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর ফোনটির ওভারঅল ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। যদিও Realme 9 Pro এবং Realme 9 Pro Plus এই 2টি ফোনের ডিজাইনটা সিমিলার, বলতে পারেন একই। ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেট এবং এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 120Hz রিফ্রেশের, আরও থাকছে 64MP ক্যামেরা। ফোনটি সম্পর্কে পুরো ডিটেলস ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন, সেক্ষেত্রে এই ফোনটি সম্পর্কে আপনারা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। আর আপনাদের মধ্যে যারা রিয়েলমি 9 প্রো এই ফোনটির জন্য ওয়েট করছিলেন তারা এখনই কিন্তু গ্যাজেট কিংয়ে যেয়ে এই ফোনটি নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমে ফোনটি আপনারা তাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। সো আর দেরি কেন, এখনই চলে যান গ্যাজেট কিংয়ে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবার একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।